দর্শক, আজি অনরার দাহে মারা গত দুই একদিনের টানা বর্ষণে চট্টগ্রাম সহ বিভিন্ন উপজেলাত যেই এলাকা প্লাবিতহীনের অবস্থা, অনরারের ফলে দাহায় চট্টগ্রাম মহানগরীর অবস্থা, এটা বাকলি এলাকার মধ্যে যুগ্য ফুয়া হালত বা এগিয়ে গই ফলে ডুবুরিয়া নিয়ে ফুয়েবের উদ্ধার করছি ঠিকই, কিন্তু তার মৃতদেহই ফাগি খুবই দুঃখজনক ঘটনা। ইয়ার আগেও গত হাই মৌসুম কোনো ফোয়া মারা গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, আপনারা জানান ভারী বর্ষণে নগরবাসী খুব কষ্ট আছে। ডুবুরি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালায় ডুবি যাওয়া ফুয়েবারে উদ্ধার করতে সক্ষম হয়, তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। খুবই মর্মান্তিক এক ঘটনা। আপনারা দেখতে লাগুন এই সেই উদ্ধার গফুয়া। আপনারা এবার দেখতে লাগুন বোয়ালহালীর চিত্র। বোয়ালহালীর কর্ণফুলীর অতিরিক্ত প্লাবনে, অতিরিক্ত ভারী বর্ষণে কি অবস্থা? মাদ্রাসা স্কুল ব্যাগ ডুবে গিয়ে এটা 3 দিন পর্যন্ত মানে ডুবিতে খেলা হয়, মানে মানুষ পাল্লা দিন আবার ভাত খাই না পারে, ফুলো জ্বালাই না পারে, কিন্তু এলাকার অনেক মানে প্রতিনিধি বলিতে এবং চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য অনেকেই আছে, কিন্তু আর যে কে এরা সহজে সাহায্য সহযোগিতা সাহেবের মতো এবং সাহেবের লেগে তো কে নই আরও খানির মধ্যে বন্ধুরা লই আরও জেলা প্রশাসনের মাধ্যমে আরও মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আরও গ্রামের এতে হত দরিদ্র মানুষ হলার দরবারি মায় গিয়ে গুই ইয়ের আরও পুনর্বাসনের ব্যবস্থা থাকে। কয়েকদিন ভারী বর্ষণ এবং কনফুরি নদীর জোয়ারের হারণে প্রায় কয়েকশো মানুষ পানিবন্দী ওই জীবনযাপন হারাক এবং পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয় অবস্থায়ই ওনারা দেখতে লাগবেন মানুষের দুর্ভোগ। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই এই সমস্যার সমাধানের এগিয়ে এবার লাগে। ইয়াসিন চৌধুরী, C+TV, বোয়ালহালী। এবার দেখতে লাগবেন রাঙ্গুনিয়ার দৃশ্য। রাঙ্গুনিয়ার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে সহযোগিতা চাইবার লাগে সরকার হাসে তিন আবেদন করলে মারা ওয়ার্ডর সেগাডারি হয়ে আর বাড়িঘর আর যে 10-15 বাড়িঘর ভাঙিয়ে রেখে গিয়ে ইসাহালি একে একে বিগত 20-40 বার মন্ত্রী হক বার হইলাম। মন্ত্রীর কাছে ঠিক আছে ঠিক আছে খামই বইব খনো খামানোর কিছু নর এখন আর এখন মাগে খাইবার অত্ত গিয়ে গিয়ে অবস্থা আওয়ামী লীগ করিয়ে রাজিয়ে যান নামে গেলাম খালত তলাত গলত গিয়ে আর যেহেতু এই ওয়ার্ডের অনেক সমস্যা আছে, বর্তমান সরকার এবং ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের আন্তরিকতায় আরা এই সমস্যা সমাধানের পথে এবং হাসান ভাইয়ের নেতৃত্বে রাঙ্গুনিয়ার মেঝে যতদূর নদী ভাঙন হাল ভাঙন আছে এর সমস্যা সমাধান করার, এর ভিতরে রাঙ্গুনিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে উল্লেখযোগ্য পানি তো আনারে বেশি ক্ষতি করার মধ্যে আজকে বিগত 1 মাস লোতি কেড়ে পানি লাই আর বাড়ি ঘর তাই না পারে মনে করো ইয়া পানি উড়তে পানি লাই তো জঙ্গু ঘরের ঘর তাই না পারে পানি বেঁচাইছে একবার পানি উড়লে আমি যার গো আবার উড়ি তার গো ঘর ভাঙি ভাঙি ঘর গলি না পাই দিফিছে দিয়ে যার গো এটা দিয়ে পানি ডুবে যাই গো দেয় আইন না পারে পানি কমানোর পরে ভাঙি যার গুই এখন আর গদ দূর ফরি যার গুই অলরেডি গদ দূর ফরি গিয়ে পাই 3-4 ফ্যামিলি ফরি গিয়ে এখন যদি আরববার যদি পানি হয়ে যায় আরব তাই তুমি জঙ্গু ফরিব। প্রিয় দর্শক, আর আহ বর্তমান আছি 5 নম্বর ওয়ার্ডত নেজি প্রাঙ্গণে পৌরসভার 5 নম্বর ওয়ার্ডত। এই ওয়ার্ডত নেজি গত হালিও যে বৃষ্টি হই গত হালি এবং পরশু দিন এই বৃষ্টির হারণে এই ওয়ার্ডতো চাল সমান পানি আসিল, তা আজি একদিন বৃষ্টি নতাগণার হারণে পানি নামি গেই। এভাবে বৃষ্টি বেশি ফললি কর্ণফুলি হালর যে কাপ্তায় পানি বিদ্যুৎ তো আছে ইতারা পানি সারে প্লাস এই বৃষ্টি এই দুয়নের হারণে পানি বাড়ি যাইগু আর জোয়ার যেতে উড়ে হালন নেজি কর্ণফুলী হালত এবং ইসমতি হালন নেজি এই হালর ফানি শাখা নদীর মাধ্যমে এই বিভিন্ন লোকালয়ত প্রবেশ করিয়ারে ঘর বাড়ি প্লাবিত করে পানি যেতে বৃষ্টি পড়ে এতে পানি বাড়ে আর বৃষ্টি যেতে বন্ধ হয় পানি যেতে নামি যাইগু এতে তীব্র ভাঙন দেখা দেয়। তো এই অবস্থাত মানুষ খুব ঝুঁকিপূর্ণ অবস্থাত আছে, মানুষজন হুমকি লই এরা ঝুঁকি লই এরা রাতে ঘরের নেজে বাস করে, যারা তে নিকটস্থ ঘর আত্মীয় স্বজন আছে তারা এন্ডে সরি যায়। তো এই পর্যন্ত হলে আর রাঙ্গুনিয়া শেষ আপডেট, পরবর্তী হন আপডেট থাকিলে আর জানাই। জগলুল হুদা, C+TV, রাঙ্গুনিয়া। এবার দেখতে লাগুন দর্শক ওনারা আনোয়ারার দৃশ্য, কি অবস্থা সন হন্য রাস্তা হন্য সড়ক কিছু বোঝানো যার। আর C+ এর দর্শক আনোয়ারুল ইসলাম খোকন এ তুন
এই ছবিগুলো আমরা ফাটাই। পশ্চিম বরুম ছাড়া 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড ব্যাগিন ডুফিরা দরিদ্র এলাকার আর লুটা এলাকা, এখন আর যে সোনাহারা শাসা হল আসিল বেহন্ত না মানে দেয় তাহলে ভাঙি মনে করো, তারপর তো ওই ফানের জোয়ারের ফলে তারপর আরো বাড়িঘর ডুবিতা করে কোনো দেখতে লাগে না। ফটিয়ার দৃশ্য এটা আসলে হুন্নান রাস্তা, হুন্নান হাল, হুন্নান বিল, কিছুই বোঝানো যার ঘর বাড়ি ব্যাককেন ডুবে গিয়ে ফটিয়ার সংসদ সদস্য জনাব শামসুল হক উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তারার কিছু ত্রাণ দিই ভবিষ্যৎ খালিও আর বাইরেও এবং তারার কিছু ত্রাণ সামগ্রী দিও এরা মানুষের কষ্ট যারা কষ্ট পার তার প্রতি এরা স্বস্তি প্রকাশ করে দি আল্লাহর দরবারত যে ঘর বাড়ি ভাঙি পড়ি নো যাইগুই কিছু পানি উঠছে পানি নামি যাবি গুই এবং পানি উর পানি শ্রীমের পানিয়ে নির্মঞ্চল প্লাবিত গেই আর অতিবৃষ্টি সারা বাংলাদেশের ন্যায় ফটিও ক্ষতিগ্রস্ত হই। এই ফটিয়ার মানুষ ধৈর্য সহকারে যে তারা ধৈর্য ধারণ করে গিয়ে আনলে বলি আয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আয় প্রত্যেক এলাকায় ঘুরি ঘুরি সাইড যেটা যেটা বেশি ক্ষতি হইয়ে এই এলাকার মানুষ সকলের আরো সাহায্য সহযোগিতা দিই আর যারা ঘর বাড়ি ক্ষতি পড়ে গিয়ে গই গুদাম ঘর মাটির ঘর পশুর ঘর তারারে জাতির পিতার কন্যা শেখ হাসিনা হই তারা তালিকা বাড়াই পারলে তারা ঘর করে দিবে কি গতি মানে বেশির ফোর কি ফোর কি টু তিন তারপরে এরা মাছর ফোর মানে বড় বড় ফোর এরমে গিয়ে ডুব কি মানে লাগে হঠাৎ পানি আগে গো কিছু দিবার মতো সুযোগ সুবিধা না ভাই বন্যার হারানে হারাত ফোরের মাছ গিয়ে গই রোড গার্ড গিয়ে গই বাড়িঘর গিয়ে গই এখন খুব অসহায় অবস্থা আছে বন্যার হারানে আমার রাস্তাঘাট ব্যায়াম ভাই কিছু নেই আর ভালো করে না পারি। এবার আমরা দেখতে লাগবেন হাটাজারির বন্যার পরিস্থিতি, হালদার ফানি প্লাবিত এরে বিভিন্ন গ্রাম ডুবে গিয়ে গুই মাংস ঘর দৌড়াত ফানি ডুকি আমরা দেখতে লাগবেন মাংস ঘর বাড়ির কী অবস্থা, কী দুর্বিষহ জলজটত মানুষ আটকা ফুরি আছে, খুব নিদারুণ চিত্র আমরা দেখতে লাগবেন। হাটাজারির নাঙ্গলমোড়া গুমানমদ্দন ছিপাতুলি ইউনিয়নলয় হাটাজারি সদর যোগাযোগ বিচ্ছিন্ন, বুঝতে পারতে লাগুন কি পরিমাণ ফানি উঠতে যেটা এক গ্রাম উত্তুন আর এক গ্রাম গ্রাম উত্তুন সদর যোগাযোগ বিচ্ছিন্ন এজাদ গেফারে। ছিপাতলির নাজমুল এবং নাসির ভাই দুজন দর্শক সিপ্লাসর ফুটেজ গিয়ে নারা ফাটাই দেখতে লাগুন স্কুল ডুবে গিয়ে যেটা নৌকা চলের স্কুলের সামনে ইয়ানুল দ্বীপ একুয়ার দৃশ্য মারির ঘর বাড়ি হুইকে ডুবে গিয়েছন কি দুর্বিষহ অবস্থা মানুষের পানির ভিতর মানুষ আড়ের আজাহালি এই সারগান ইউনিয়ন বেরিবাদ ভাঙ্গি হনেকে হনেকে বেরিবাদ ভাঙ্গি আবার হনেকে হনেকে বেরিবাদ উপসিয়ে পানি ফরিয়ে প্লাবিত এবং অলরেডি আরা এই ম্যান নামে স্কুল বন্ধ ঘোষণা করছে বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের বিভিন্ন বহু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে বিশেষ করে বেরিবাদর হাঁসায় হাঁসায় যারা ঘর বাড়ি আছে ইতারা নিরাপদ আশ্রয় লিয়ে পাহাড়ি অঞ্চলত গেলাম টয়টং ইউনিয়ন এবং বারোয়াকিয়া এবং শিলহাল ইউনিয়নের মধ্যে এই তিন ইউনিয়নের মধ্যে পাহাড়ি ডলার ফানির মধ্যে বহু ঘর বাড়ি প্লাবিত হইয়ে বহু জায়গা প্লাবিত হইয়ে অলরেডি গত হালিয়ে একজন মানুষ মারাও গিয়ে ঘর দেওয়াল সাবা ফরিয়ে ফানির ঘর নরম হইয়ে দেওয়াল ঘর ফরিয়ে একজন মারাও গিয়ে একদম পূর্ব পাশে যে বেরিবেন আছে বেরিবেন দীর্ঘস্থায়ী চাই পাহাড়ি ডল এবং মাতামুরি নদীর পানি আই পেকো তিন সার্গেন ইউনিয়ন অলরেডি বিলীন স্থানীয় দাবি করেন
অতিবৃষ্টির হারণে বেড়িবাদ ভাঙ্গি অনেকাংশে বেড়িবাদুর গদি ফানি আইয়ারে ইতার গড়বাড়ি ডুবে গিয়ে আয় পেকু ইউনিয়নের এই প্রায় সার্গেন ইউনিয়নের মাঝে গেলাম। বিশেষ করে শিলহাল ইউনিয়ন, পেকুয়া সদর ইউনিয়ন, রাজাহালি ইউনিয়ন এবং টৈটং ইউনিয়ন, এই তিনটা ইউনিয়নের প্রায় 50,000 মানুষ এই মুহূর্তে ফানিবন্দি অবস্থাত আছে। ইতার দাবি যে বিলীন যুন বেড়িবাত আসিল, আসলে সংস্কার উপযোগী যে বেড়িবাত আসিল উন অনেকাংশে সংস্কার নগরে, এছাড়াও ইতার যে সংস্কার গঙ্গর গেল উনার আসলে সংস্কার হাসান নিম্নমান আসিল জিয়ানুল্লাহ বলি বারবার ফেকুয়ার মানুষ আসলে বন্যার ফানিতে এভাবে বন্যার সম্মুখীন হন। এছাড়াও ইতার তুন স্কুল কলেজ জিন আসিল ইন অলরেডি বন্ধ ঘোষণা করগে, এছাড়াও অলরেডি সংকট দেখা দিয়ে ত্রাণ এবং শুকনো হাবার এবং বিশুদ্ধ পানি, এই আসিল আসলে বন্যা পরিস্থিতির পেকুয়ার অবস্থা। এফ এম সুমন, সি প্লাস টিভি, পেকুয়া। এবার দেখতে লাগুন আরো ফটিক জুড়ে দৃশ্য, ফটিক শরীর মানুষ আসুরের আড়ের এমনকি নদী না বিল কিছুই বোঝানো যার মেশো করো দৌড়াত ফাঁড়ি টিকে কই লুঙ্গি তুলি তুলি আড়ের কি অবস্থা সন মানুষের কি হষ্ট নিদারুণ দুঃখ হষ্ট দিনাতিপাত গড়ের এসব উপজেলার মানুষ ভাঙ্গি রাস্তাঘাট এখন ভাঙ্গিয়ে মানুষজন এখন খুব আশঙ্কাজনক জীবনযাপন করে আরাম নয় নৌ আরো মধ্যে আরো বেগুন বাস গড়ের বাস গুদা আগে তো ভালো ছিলেন এখন তো ভয় কারণে খারাপ ফাতো বেগুন ভাঙ্গি এখন তো আরো বাস গুতে অনেক পরিচ্ছর ইমেজি প্রবল বর্ষণের ফলে হাজার হাজার মানুষ ফানিবন্দি হয়ে গিয়ে ভারী দলের কারণে ভারী দলের আমিরই ফরিকশরি নির্মাঞ্চল প্লাবিত হই এর ভিতর নাজিয়াট পৌরসভা, ফরিকশরি পৌরসভা, সুবিল, সুন্দরপুর, দক্ষিণ ফরিকশরি সহ হাজার হাজার মানুষ পানি নিচে বসবাস করে। আনাশন ফরিদ, সি প্লাস টিভি, ফরিকশরি, চট্টগ্রাম। দর্শক বলতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা দৃশ্য, এই সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়ে গই ভারী বর্ষণে মাইশো গরদ দুয়ার তো পানি ডুকি দেখতে লাগুন ধানের বিল খেত ব্যাকিং পানি আর পানি উদো জিজ্ঞেস করতে গরটিনো সালসন ডুবে গিয়ে গই কি দুর্বিষহ অবস্থা মানুষের। দর্শক রাস্তাঘাটত অথই পানির স্রোত মানুষ খুব কষ্ট দিনাতে পাত করে। আমাদের তেরেগুন সাতকানিয়া ডিগ্রি কলেজের অবস্থা ভিতরে পানি বারে পানি পানি আর পানি পানি থই থই আয় এখন বর্তমানে অবস্থান করি দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার আনুফকির দোকান নামক স্থানত। এবার সাতকানিয়া টু কেরানিয়ার অগ্রাস ব্যস্ততম সড়ক, এই সড়কের মাঝখান দিয়ে এখন বর্তমানে হাঁটু হাঁটু সমান কোমর সমান পানি প্রবাহিত হর দেখতে লাগবেন আর চারপাশে প্রচুর পরিমাণে পানি। এছাড়াও আর বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করি সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সত পানি ঢুকিয়ে সাতকানিয়া মহিলা কলেজত পানি ঢুকিয়ে এছাড়াও বিভিন্ন এলাকাত হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে থেকে যদি বৃষ্টির সংখ্যা না হমে তাহলে আরও লাখ লাখ মানুষ পানিত কষ্ট পাবার সম্ভাবনা আছে। এই আসিল বন্যা পরিস্থিতির লই আর হাসে সর্বশেষ সম্ভব। আব্দুল আওয়াল জুনি, সি প্লাস টিভি, সাতকানিয়া, চট্টগ্রাম।